আমার বন্ধুরা কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানাও। কেকেআরে ওপেনিং স্লটে কোনো বিদেশি প্লেয়ার না থাকায় নিলামে তারা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের ওপর বিডিং করেছিল। 4.5 কোটি টাকা দিয়ে বেঙ্গালুরু তাকে দলে নিয়ে যায়। কলকাতা শেষমেশ কাউকে না পেয়ে ইংরেজ তারকা ক্রিকেটার টম বেন্টনকে 1 কোটি টাকার বেস্ট প্রাইজে দলে নেয়। বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের জার্সিতে তুখোড় ফর্ম দেখানোর পাশাপাশি কাউন্ট্রিতেও নিজের স্কিল দেখিয়েছেন টম ব্যান্টন। ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন চাইছেন টম ব্যান্টন যেন আইপিএলে অংশ না নেয় কেকেআরের হয়ে। ভন মনে করছেন বিদেশি কোটায় ও বেশি সুযোগ পাবে না। ভন স্বীকার করেন টম সুপারস্টার হওয়ার পথে, এই বয়সে বেশি করে ম্যাচ খেলা উচিত, তাই আইপিএলে না অংশ নিয়ে সামারসেটের হয়ে কাউন্ট্রিতে 4 দিনের ম্যাচ খেলা উচিত। আইপিএলে মাইকেল ভনের প্রিয় টিম কেকেআর, তবুও তিনি চান দেশের হয়ে টম ব্যান্টন টেস্ট খেলুক। টম টেস্ট দলে এলে ইংল্যান্ড ভবিষ্যতে টেস্ট এ অপ্রতিরোধ্য হয়ে উঠবে, আইপিএলে ও পরেও সুযোগ পাবে। তারই দেশীয় প্লেয়ার হ্যারি গার্নি চান টম যেন আইপিএলে অংশ নেয় কেকেআরের হয়ে। গার্নি বলেন টমের সামনে 2টি অপশান খোলা আছে, 1 মর্গ্যান নারিন রাসেল ও কামিন্সদের মতো তারকাদের সঙ্গে অনুশীলন করা প্রতিদিন এবং কমপক্ষে 70,000 দর্শক এর সামনে খেলা, 2 মিডিয়াম পেসারদের বিপক্ষে ব্যাট করা যেখানে তোমার দর্শক থাকবে মাত্র 100 পেনশনাররা। এখন দেখার ব্যান্টন মাইকেল ভনের কথা শুনে আইপিএলে অংশ নেয় কি না। টম ব্যান্টন কেকেআরে না এলে খুব সমস্যায় পড়ে যাবে কলকাতা। ক্রিস গ্রিন সাসপেন্ড আছেন, জুনিয়র প্লেয়াররা বিতর্ক ও বয়স বাড়ানোর জন্য সমস্যায় আছে, তাই ব্যান্টন না এলে খুব সমস্যায় পড়ে যাবে কেকেআর ম্যানেজমেন্ট। আইসিসি ঘোষণা করেছে 2019-এর পারফরমেন্সে আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিং ঘোষণা করেছে। প্রথম 10টি র্যাঙ্কিংয়ে 3 জন ভারতীয় বোলার সুযোগ পেয়েছে, যশপ্রীত বুমরাহ, রবিচন্দন অশ্বিন ও মোহাম্মদ সামি। টেস্ট বোলারদের 1 নম্বর স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স, 2 আছে নীল ওয়াগনার, 3 জেসন হোল্ডার, 4 কাবিসো রাবাদা, 5 মিচেল স্টার্ক, 6 যশপ্রীত বুমরাহ, 7 জেমস অ্যান্ডারসন, 8 রবিচন্দন অশ্বিন, 9 ভার্ন ফ্লান্ডার, 10 মোহাম্মদ সামি। ভারতীয় প্লেয়ার যুবরাজ সিং বড় সম্মান পেতে চলেছে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চ্যারিটি ম্যাচের আয়োজন করেছে। এই চ্যারিটি ম্যাচে যুবরাজ সিং মার্কি প্লেয়ার হিসাবে অংশগ্রহণ করবে। এই চ্যারিটি ম্যাচটি 8ই ফেব্রুয়ারি শুরু হবে। এই চ্যারিটি ম্যাচে বিভিন্ন দেশের লেজেন্ড প্লেয়াররা অংশগ্রহণ করবে। ভারত থেকে অংশগ্রহণ করবে মহেন্দ্র সিং ধোনি, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে দেখা যাবে কোচিং হিসেবে। এই চ্যারিটি ম্যাচ থেকে যা অর্থ সংগৃহীত হবে তা সাহায্য করা হবে তা দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য চ্যারিটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। এই ম্যাচ ঘিরে অস্ট্রেলিয়ায় বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে, তাই বন্ধুরা অবশ্যই এই ম্যাচটি দেখো। আমি আমার পরের ভিডিওতে কোন চ্যানেলে এই খেলাটি দেখাবে এবং ভারতীয় সময় কখন দেখাবে তা বলে দেব। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো,
খবরটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।